আমার এই চ্যানেলের সর্বশেষ ভিডিওটি যারা দেখেছেন তারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গেছেন, ব্যাংক আমানতের বিপরীতে যে লাভ বা ইন্টারেস্ট বা সুদ পাওয়া যায় সেই সুদের বিপরীতে যে আয়কর কর্তন করা হয়, চলতি 2022-23 অর্থ বছর থেকে সেই আয়কর কর্তনের নিয়মে বিরাট পরিবর্তন এসেছে। এতদিন যেসব আমানতকারীগণ কর রেয়াত পাওয়ার জন্য ব্যাংকে শুধুমাত্র টিআইএন জমা করতেন, তারা এখন থেকে আর টিআইএন জমা করলে চলবে না, বরং সেই টিআইএনের বিপরীতে তাকে রিটার্ন জমা দিতে হবে এবং রিটার্ন জমার প্রমাণ ব্যাংকে জমা দিতে হবে। একই ধরনের পরিবর্তন এসেছে সঞ্চয়পত্রে বিনিয়োগকারীদের ক্ষেত্রে এবং ডাকঘর সঞ্চয় অ্যাকাউন্ট ওপেনারদের ক্ষেত্রে। সঞ্চয়পত্রে বিনিয়োগকারী গ্রাহকগণ নিশ্চয়ই জানেন যে এতদিন আপনারা সঞ্চয়পত্রে যারা বিনিয়োগ করেছেন এবং যাদের জন্য টিআইএন বাধ্যতামূলক ছিল, তারা সিম্পলি টিআইএন সার্টিফিকেট যেটি অনলাইন থেকে পান সেই অনলাইন সার্টিফিকেটটি ব্যাংকে জমা দিলেই হতো। কিন্তু এতে করে এক শ্রেণীর বিনিয়োগকারী তারা সরকারকে কোনো ধরনের ট্যাক্স পরিশোধ না করেও এবং সরকারকে কোনো ধরনের ট্যাক্স রিটার্ন জমা না দিয়েও তারা টিআইএন ধারণ করছিলেন, এর ফলে সরকার একটি বিরাট অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছিলেন। তাই চলতি 2022-23 অর্থ বছর থেকে সঞ্চয়পত্রের বিপরীতে শুধুমাত্র টিআইএন সাবমিট করলে আর চলবে না, আপনার টিআইএনের বিপরীতে আপনাকে ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে এবং আপনি যে ট্যাক্স রিটার্ন সাবমিট করেছেন সেই সাবমিশন বা দাখিলের প্রমাণ সংশ্লিষ্ট সঞ্চয়পত্র ইস্যুকারী অফিস বা ব্যাংকের কাছে সেটা জমা দিতে হবে। অর্থাৎ এতদিন আপনি যেটি করেছেন সিম্পলি অনলাইনে রেজিস্ট্রেশন করে নিজের নামে একটি টিন বের করে নিয়েছেন এবং সেটাই আপনি সংশ্লিষ্ট সঞ্চয়পত্র ইস্যুকারী অফিসে বা ব্যাংকে জমা করেছেন, কিন্তু চলতি 2022-23 অর্থ বছর থেকে আর সেটা হবে না, আপনাকে এখন থেকে আপনার টিআইএন থাকলে সেই টিআইএনের বিপরীতে আপনাকে রিটার্ন জমা দিতে হবে এবং আপনি যে রিটার্ন জমা করেছেন তার প্রমাণ সংশ্লিষ্ট সঞ্চয়পত্র ইস্যুকারী অফিসে বা সংশ্লিষ্ট ব্যাংকে সেটা জমা করতে হবে। আয়কর রিটার্ন জমার প্রমাণ হিসেবে তাহলে আপনি ব্যাংকে কি জমা দিতে পারেন? হ্যাঁ, অর্থ আইন 2022-এ এটাও পরিষ্কার করে বলা হয়েছে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ হিসেবে আপনি সংশ্লিষ্ট সঞ্চয়পত্র ইস্যুকারী অফিস বা ব্যাংকের কাছে তিনটি ডকুমেন্টসের যে কোনো একটি আপনাকে জমা করতে হবে। এই তিনটি ডকুমেন্টস হচ্ছে আয়কর রিটার্ন দাখিলের প্রাপ্তি স্বীকারপত্র অথবা করদাতার কর শনাক্তকরণ নম্বর অর্থাৎ টিআইএন নম্বর, করদাতার নাম এবং রিটার্ন দাখিলকৃত অর্থ বছরের তথ্য সম্বলিত সিস্টেম জেনারেটেড সার্টিফিকেট, অথবা করদাতার কর শনাক্তকরণ নম্বর, করদাতার নাম ও রিটার্ন দাখিলকৃত অর্থ বছরের তথ্য সম্বলিত উপকর কমিশনারের নিকট হতে ইস্যুকৃত সার্টিফিকেট, এই তিনটা ডকুমেন্টসের যে কোনো একটা অন্তত আপনাকে ব্যাংকে রিটার্ন জমার প্রমাণ হিসেবে জমা দিতে হবে। তা না হলে আপনি আর নির্দিষ্ট অঙ্কের সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারবেন না কিংবা ডাকঘর সঞ্চয় হিসাব খুলতে পারবেন না। ভিডিওর থাম্বনেইলে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে সঞ্চয়পত্রে বিনিয়োগকারীদের জন্য একটি দুঃসংবাদ এবং এটাই হচ্ছে সঞ্চয়পত্রে বিনিয়োগকারীদের জন্য দুঃসংবাদ। তবে এই দুঃসংবাদের পাশাপাশি আমি আরেকটি আপনাদেরকে সুসংবাদও দিব, আর তা হচ্ছে যে এতদিন সঞ্চয়পত্রে আপনারা 100,000 টাকা পর্যন্ত টিআইএন ছাড়া বিনিয়োগ করতে পেরেছেন, কিন্তু চলতি 2022-23 অর্থ বছর থেকে ছোট ছোট বিনিয়োগকারীদেরকে সুবিধা দেওয়ার জন্য সরকার একটি দারুণ সুযোগ দিয়েছে যে যারা এতদিন 100,000 টাকার অধিক সঞ্চয়পত্র কিনতে পারতেন না টিআইএন নাই বলে, তাদের এখন সেই সুযোগটি হয়ে গেছে, তারা এখন 500,000 টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে পারবেন কোনো টিআইএন নম্বর ছাড়াই। এটাই হচ্ছে আপনাদের জন্য সুসংবাদ যে আপনারা আগে 100,000 টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে পারতেন টিআইএন ছাড়া, কিন্তু 100,000 টাকার বেশি পরিমাণে সঞ্চয়পত্র কিনতে গেলেই আপনাদেরকে টিআইএন জমা করতে হতো, কিন্তু সরকার আপনাদেরকে সুযোগ দিয়েছে যে এখন থেকে 500,000 টাকা পর্যন্ত সঞ্চয়পত্র আপনি টিআইএন ছাড়াই কিনতে পারবেন। এটাই হচ্ছে আপনাদের জন্য আজকের সুসংবাদ। আর দুঃসংবাদটা কী? দুঃসংবাদটা তো আগেই বলেছি, দুঃসংবাদটা আরেকটু ক্লিয়ার করে বলি, 500,000 টাকার অধিক যে কোনো অঙ্কের সঞ্চয়পত্র কিনতে চাইলে এখন আপনাকে টিআইএন জমা দিতে হবে এবং আপনি সেই টিআইএনের বিপরীতে যে রিটার্ন জমা করেছেন সেই রিটার্ন জমার প্রমাণ ব্যাংকে জমা দিতে হবে। অর্থাৎ সহজ করে যদি বলি, এখন থেকে সঞ্চয়পত্রে 500,000 টাকা পর্যন্ত বিনিয়োগ করার জন্য কোনো ধরনের টিআইএন লাগবে না, আর 500,000 টাকার অধিক পরিমাণে বিনিয়োগ করতে গেলে আপনাকে রিটার্ন জমা করতে হবে এবং সেই রিটার্ন জমার প্রমাণ সংশ্লিষ্ট সঞ্চয়পত্র ইস্যুকারী কর্তৃপক্ষকে বা ব্যাংককে জমা দিতে হবে। একইভাবে ডাকঘর সঞ্চয় ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রেও এই নিয়মটিই প্রযোজ্য হবে, অর্থাৎ কেউ যদি ডাকঘর সঞ্চয় ব্যাংকে 500,000 টাকার অধিক পরিমাণে রাখতে চান সেই ক্ষেত্রেও আপনাকে
টিআইএন খুলতে হবে এবং টিআইএন এর বিপরীতে আপনাকে রিটার্ন জমা করতে হবে এবং এই রিটার্ন জমার প্রমাণ আপনাকে সংশ্লিষ্ট ডাকঘর অর্থাৎ সংশ্লিষ্ট পোস্ট অফিসে সেটা জমা করতে হবে। তাহলে আজকের ভিডিওর যদি আমরা সারাংশ দাঁড় করাই তাহলে তা হচ্ছে, এখন থেকে সঞ্চয়পত্রে কিংবা ডাকঘর সঞ্চয় ব্যাংক অ্যাকাউন্টে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করার জন্য কোনো ধরনের কোনো টিআইএন লাগবে না, কিন্তু 5 লক্ষ টাকার অধিক পরিমাণে সঞ্চয়পত্রে কিংবা ডাকঘর সঞ্চয় হিসাবে বিনিয়োগ করার জন্য আপনাকে টিআইএন জমা দিতে হবে এবং এই টিআইএন এর বিপরীতে আপনাকে অবশ্যই রিটার্ন দাখিল করতে হবে এবং রিটার্ন দাখিল যে করেছেন সেটার প্রমাণ ব্যাংকে দিতে হবে এবং তার প্রমাণ হিসাবে আপনাকে 3টা ডকুমেন্টের যে কোনো একটা অন্তত আপনাকে সংশ্লিষ্ট অফিসে জমা দিতে হবে এবং এই 3টা ডকুমেন্ট হচ্ছে, হয় আয়কর রিটার্ন দাখিলের প্রাপ্তি স্বীকারপত্র জমা করবেন অথবা আপনার নাম, আপনার টিআইএন নম্বর এবং রিটার্ন দাখিলকৃত অর্থবছরের তথ্য সম্বলিত সিস্টেম জেনারেটেড সার্টিফিকেট দিবেন অথবা করদাতার কর শনাক্তকরণ নম্বর, নাম ও রিটার্ন দাখিলকৃত অর্থবছরের তথ্য সম্বলিত উপকর কমিশনারের নিকট হতে ইস্যুকৃত সনদপত্র জমা করতে হবে। তবে যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগের ক্ষেত্রে আবার আরেকটু ছাড় আছে, এক্ষেত্রে বলা হয়েছে রিটার্ন দাখিলের প্রমাণপত্রের পরিবর্তে টিআইএন দাখিল করলেই চলবে। তো সম্মানিত ভিউয়ার, আপনি যদি সঞ্চয়পত্রে বিনিয়োগকারী হয়ে থাকেন বা সঞ্চয়পত্রে বিনিয়োগের চিন্তা করছেন, আশা করি আজকের ভিডিওটি আপনার উপকারে আসবে। আর সত্যি যদি ভিডিওটি আপনার উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না এবং কমেন্ট করে আপনার প্রতিক্রিয়া জানাতেও ভুলবেন না এবং একই সাথে আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন ভিডিওটি শেষ করার আগেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং একই সাথে আপনার পরিচিতজনদের জানার স্বার্থে ভিডিওটি তাদের সাথে শেয়ার করে দিন। ভালো থাকুন, আসছি আবারও পরবর্তী ভিডিও নিয়ে, আপনার সাথেই কথা হবে ইনশাআল্লাহ।